এর কেতে কে মার দেয় মার দেয় ফলা বন্ধ মার দেয় ভাই মার দেয় লোকজন এমনে মার দেয় মার দেয় রইছে কে এটা আপনারা রইছে আর চান্দা মান্দা না আপনি রইছে রইছে না জি জাতি বইছে কি আনতাল ভাই বইছে কি জি কেছেন যে চাবো চাঁদা না দিল মাঠে আর পুলিশের কাছে ধরা দিব তুই বাবা গো জামা শিবির এই কথা ধরা দে ভাই বুঝছেন আপনি রুবেল মহাজন জমা সারা যাচ্ছে চাবি 3500 ওরে চাঁদা বাস তেলের দাম তো বাড়তে আসছে মাঝের জমা 1500 টাকা বেশি আগে আছে আগে জমা দাম 2200 টাকা এখন আমাদের জমা দিতে 3500-4000 টাকা নিচে 3500-4000 দিতেছে মানে টাকা ভাড়াই দিয়েছে এবং হেল্পার এবং ড্রাইভাররা মারধর করতেছে ড্রাইভাররা অকর্তব্য ডালানি করতেছে আমাদের এই দাবিতে দুই তিনটা মহাজন আছে রুবেল শুক্র আলী হোসেন এরকম আরো 4-5টা মহাজন আছে তারা অতিরিক্ত রাফেল বৈশাখে রয়েছে দুইটাই কারো একটা রয়েছে দুইটা বৈশাখী কারো দুইটা বৈশাখী একটা রয়েছে মহাজন একই রয়েছে এবং বৈশাখী দুই ভাইয়ের গাড়ি একই গাড়ি তো কয়েকটা মহাজনের কারণে এই স্থানে এত নৈরাজ্য দেখেন মহাজনদের কিন্তু খুঁজে পাবেন না মহাজন মহাজনদের খোঁজেন গাড়ির মালিকদের খোঁজেন পাবেন না আমাদের সব এই চাবি গাড়ির চাবি ওরা চাবিটা দিয়েই খেলা দেবে সারাদিন পরিশ্রম করে সারাদিন পরিশ্রম করে আমরা একদম সারা বাজি রয়েছি আমাদের বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে আমাদের একটা ফ্যামিলি আছে আমরাও মানুষ রুবেল একটা রুবেল শুক্র তারপরে আলমগীর রাজ্জাক কয়েকটা মহাজন আছে ওরা খুবই প্রচুর টর্চারিং করে ড্রাইভারের সাথে জিম্মি করে লাইসেন্স জমা না নিতে পারলে লাইসেন্স হয়ে গেছে ২৫০০ তাদের দাবি ভাড়া বাড়াইছে ১০০ টাকা আমরা স্টেশনে যখন আন্দোলন করতে আসছি আসার পরে আমাদের মহাজনরা বলতেছে যে ওরা সবাই জামা শিবিরের লোক ওদেরকে ধরে নিয়ে যান এই কথা বলার সাথে 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 পুলিশে আমাকে ধরছে তারপরে দুটা বাড়ি মাসে দেখেন এই যে পুলিশ আমাকে দুটা বাড়ি মাসে আমাদের এই ব্যাপারে কিছু নেই আপনি একটু বলেন এবার দাঁড়িয়ে